রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আর এখন বাজে সকাল 9টা, আর রেডি হয়ে গেছি আজকে। সামনে তো পুজো এসে গেছে, ওই জন্য পুজো শপিংয়ে যাচ্ছি নিউ মার্কেটের ওখানে। চত্বরটা আমরা শপিং করব আর তোমাদেরকেও কিছু কিছু শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো, তো নিউ মার্কেটে চলে এসেছি। আর নিউ মার্কেট এখন ফাঁকা। আজকের আমাদের শপিংয়ের পার্টনার দেখো কতগুলো দিদি আছে। তো এখন যাবো শ্রীলেদার্সে। শ্রীলেদার্সে এখন খুলে গেছে, তো আগে শ্রীলেদার্সে গিয়ে জুতো টুতো কিনে তারপর বাইরে বেরিয়ে নিউ মার্কেটে শপিং হবে। আসতে যা, জল আছে। শ্রীলেদার্সের গলি দিয়ে যাচ্ছি আমরা, একদম ফাঁকা এখন। 10টা বাজে পুরো কাঁটায় কাঁটায়। তো আমরা এখন চলে এসেছি শ্রীলেদার্সের ভেতরে, আর এসেই আগে চলে এসেছি শু কালেকশন যেদিকটায় আছে আগে সেদিকেই চলে এসেছি। তো ভীষণ সুন্দর সুন্দর শুগুলো এসেছে এবার শ্রীলেদার্সের, বেশ মাল্টি কালার ট্রেন্ডিং শু। তো ওই দাম মোটামুটি তোমার 550, 600, 700 এরকম থেকেই স্টার্টিং এই শুগুলোর আর কি। ভীষণই সুন্দর এগুলো, লেডিস পাম্প শু টাইপেরও আছে, তারপর লেস বাঁধাও আছে, সব ধরনের আছে। তো এবার বেশ পুজোর সময় শ্রীলেদার্সের কালেকশানগুলো বেশ সুন্দর সুন্দর এসেছে, তো দেখে এক চান্সে পছন্দ হয়ে যাবে। তো শু কালেকশানের ওখান থেকে এসেছি এবার এখানে একটু স্যান্ডেল দেখার জন্যে, বা বেল্ট দেওয়া যে জুতোগুলো আছে তো সেখানে এসেছি। তো তোমাদেরকে সব কিছু একটু একটু করে দেখাবো, আর তোমরা যাতে পরে শ্রীলেদার্সে গিয়ে মানে কনফিউজ আর না হয় যে কোনটা কিনবো কোনটা না কিনবো। তো এবার চলে এসেছি দেখো একটু কিডস সেকশানে। তো কিডস সেকশানে বাচ্চাদের জুতো একটু তোমাদের সাথে শেয়ার করছি, কারণ তোমাদের বাড়িতে বাচ্চারাও অনেকে আছে যারা জুতো পুজোর সময় কিনবে, তো সেখান সেই জন্যেই এলাম আর কি এদিকটায়। আর এগুলো আছে ছেলেদের বয় মানে বাচ্চা ছেলেদের জুতোর কালেকশান। তো ভাই বেশ ভালো ভালো বুটগুলো এবারে এসেছে আর কি, বাচ্চাদের ছেলেদের বলো কেন মেয়েদের বলো কেন সবারই কালেকশান বেশ সুন্দর সুন্দর, মানে কালেকশানগুলো এবারে পুজোর আগে এসেছে। আর এখন তো অনেকটাই টাইম আছে, তো আমরা একটু টাইম নিয়েই গিয়েছিলাম যাতে এই সময় একটু খালি খালি থাকে। আর আমরা দেখতেই পেলে সকালবেলা 9টার সময় বেরিয়ে গেছি, আর প্রায় 10টার মধ্যে আমরা শ্রীলেদার্সে পৌঁছে গেছিলাম। তো বেশ খালি খালিই ছিল, যার জন্য তোমাদেরকে একটু ভালো করে মানে কালেকশানগুলো দেখাতে পারছি। আর এই কিউট ব্যাগগুলো দেখো, যেগুলো তো আমার ভীষণ পছন্দ হয়েছিল, ওই কত 260 কি 70 টাকা এরকম দাম ছিল। তো বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচিং করে ব্যাগগুলো বেশ ভালো যাবে। আর এবারে চলে এসেছি স্যান্ডেলের দিকে, স্যান্ডেলগুলোও ভীষণ সুন্দর সুন্দর ছিল। যারা একটু হিল পরতে পছন্দ করো না তাদের জন্য এই স্যান্ডেলগুলো পারফেক্ট একদম, আর বেশ কালেকশানগুলো মানে নেয়ার মতো। আর এই কলাপুরি জুতোটা আমার ভীষণ ভালো লেগেছিলো, কিন্তু কার সাথে পরবো সেটা ভেবেই নিলাম না। তো অবশ্য আমি জুতো কিনতে যাইনি, কারণ আমার অনেকগুলোই জুতো আছে যেগুলো এখনও ছিঁড়তে পারিনি, তো ওই জন্যে বেকার পয়সা নষ্ট করে লাভ নেই। তো দিদি কিনবে বলে গিয়েছিলাম, আর তার জন্যই তোমাদেরকে একটু দেখাতে পারছি। তো আমি কিছু মানে জুতো পায়ে পরে তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই জুতোটা আমার একটু বেশ পছন্দ হয়েছিল, যেটা খুব কমফোর্টেবল আর বেশ ভালো লাগছিল। তো দিদি দুটো একটা জুতো দেখে পছন্দ হয়ে ও নিল, আর ওই দিদির পুচকিটার জন্যও দুই একটা জুতো নিয়ে কেনা হয়েছে। আর আমি দেখো এই যে কয়েকটা জুতো তোমাদের পরে দেখাই। কেনাকাটা কমপ্লিট, এবার চলো বাইরে। প্রিয়টা 750, জজের কাপড় 750, এটা ভালো লাগছে। শ্রীলেদার্স থেকে বেরিয়ে আমরা চলে এলাম নিউ মার্কেটের সামনে যে ফুটে দোকানগুলো বসে, তো ওখানে চলে এলাম। আর এত সুন্দর সুন্দর থ্রি পিস সেট যে কী বলবো, প্রত্যেকটা মানে ড্রেসই সুন্দর। আর এবছর পুজোয় আমার প্ল্যানিং যে আমি থ্রি পিস কিছু নেবো দুটো দিনতে, তো সেই জন্যেই মেনলি নিউ মার্কেটে আসা, যেখানে আমি আগের বার আগে এসেছিলাম দেখে গেছিলাম যে থ্রি পিসগুলো ভীষণ সুন্দর সুন্দর এসছে, আর দামটাও রিজনেবলের মধ্যে আছে। দেখার একটার পর একটা শুধু বের করিয়েই যাচ্ছে, মানে প্রত্যেকটা থ্রি পিসই ভীষণই সুন্দর, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন ম্যাটেরিয়ালস, আর 101 বার্গার কালার।
তো এত সুন্দর সুন্দর লাগছিল যে কি বলবো, এমনই মানে ড্রেস কালেকশনগুলো ছিল যেগুলো অনায়াসে তোমরা পার্টিওয়ার হিসাবে ইউজ করতে পারো। আবার নর্মালি অনেক কটনের ওপরেও থ্রি পিস ছিল, তো মোটামুটি থ্রি পিসগুলোর দাম স্টার্ট হচ্ছে 650 টাকা থেকে 650 750 এরকম করে এবার আপে আছে। তো এই মোটামুটি মিলিয়েই সব কিছু দেখাচ্ছিল, বেশ সুন্দর সুন্দর কালেকশানগুলো, মানে দেখে মন ভরে যায় এরকম। তো দেখে দেখে আর সাইজটা একটু প্রবলেম হচ্ছিল আমাদের অবশ্য, কারণ আমাদের তো আর ওই ডবল এক্সেল বা ফ্রি সাইজগুলো অতটা লাগে না, আমাদের একটু মিডিয়াম সাইজ বা এল সাইজ হলেও খানিকটা মেরে নিলে হয়ে যায়। তো সেই জন্যেই আমরা একটু চুজ করছিলাম, একটু একটু দেখছিলাম, তার ওরা তো একের পর এক দেখিয়ে যাচ্ছিলো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তোমাদের জন্যে দেখাচ্ছে, যখন একটু ক্যামেরাও করে নিই তাতে তোমরা দেখে বুঝতে পারবে যে কেমন ধরনের কালেকশান এবছর পুজোয় নিউ মার্কেটে পাবে তোমরা, আর এসে এখান থেকে নিতে পারো। তো প্রচুর দোকান এবার পরপর, মানে শুধু থ্রি পিস ভীষণভাবে মানে এত উঠেছে এবছর পুজোয়, তো বেশ সুন্দর সুন্দর কালেকশান, নায়রা কাট, ডালিয়া কাট, তারপরে টাই অ্যান্ড ডাই, তারপরে এমব্রয়ডারি, সব ধরনের ড্রেস দেখতেই পাচ্ছ তোমরা, একটার পর একটা দেখিয়ে যাচ্ছে। চলো তোমরা দেখতে থাকো একটু। দোকানে থ্রি পিস কিছু দেখালাম, আর এবারে চলে এসেছি এগুলো তোমাদের দেখাবো কুর্তি কালেকশন কিছু, যেগুলো 350 টাকার। তো এগুলো শুধু ওয়ান পিসই, তো এরও বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন কালার, আর বেশিরভাগ এটা কটনের ওপরেই আছে, সবসময় ডেলি ইউজের জন্য ভীষণই ভালো আর কি। তো এই 350 টাকা করে মানে বেশ সুন্দর সুন্দর মানে কালেকশান ছিল, তো তোমাদেরকে তাই ভাবলাম যে একটু দেখাই, কারণ সবসময় যে সব জিনিসটা পুজোর সময় শুধু পরবো সেই হিসাবে ভেবে নেওয়া হয় তেমনটা নয়, তো আমরা সবসময় ডেলি ইউজের জন্য কিছু না কিছু লেগেই থাকে, তো টুকটাক এটা ওটার জন্য এইসব বেশ সুন্দর লাগে আর কি। তো দেখতেই পাচ্ছ কালেকশানগুলো ভীষণই সুন্দর, আর বারবার বলছি এবছর নিউ মার্কেটে মানে কুর্তি থ্রি পিসের কালেকশানগুলো এত সুন্দর যে কি বলবো। তো চলো তোমরা দেখতে থাকো। এবার কিছু কুর্তি কালেকশন, এগুলো হচ্ছে থ্রি পিসের 650 টাকা করে দাম, কটনের প্যান্ট, ওড়না আর কুর্তি। তো দেখতেই পাচ্ছ ভীষণ ভীষণ শোভার কালারগুলো আর বেশ সুন্দর লাগছে আর কি।
তো এখান থেকেও দেখে দেখে দিদি নিল। তো কি কিনেছি না কিনেছি সেগুলো তো তোমাদের সাথে আলাদা একটা ব্লগে শেয়ার করবই করব, কিন্তু তার আগে তোমাদের কালেকশনগুলো মন ভরে এবারে দেখাতে পারছি। আর আমরা সকালবেলা গিয়েছিলাম তো তখন সবে দোকানটা খুলছিল আর কি, বেশ মানে ফাঁকায় ফাঁকায় বেশ ভালো শপিং করা গেছে আর তোমাদেরকে ভালো করে দেখানোও গেছে। কারণ আমরা যখন গিয়েছিলাম তখন সব দোকানগুলো সবে এসে বসেছে, বসে আর সবে খুলছে, আর আমরা প্রায় ওই 12টার মধ্যে ব্যাক করে গেছিলাম। তো ওই জন্যে বেশ ফাঁকায় ফাঁকায় শপিং করে নিয়ে চলে এসেছি, নাহলে বুঝতেই পারছো এই সময় যাও নিউ মার্কেটে মানে পা গলানোর জায়গা পাবে না আর কি, গা গলানোর। তো ওখান থেকে দেখতে দেখতে এবার চলে এসেছি জুতো দেখার জন্য কিছু ফুটে। তো এই জুতোগুলো 150 টাকা করে, যেগুলো সালোয়ার কামিজের সাথে পরলে বেশ ভালো লাগে। তো মানা সালোয়ার কামিজ কিনেছে তো ওর সাথে এই জুতো একটা নিল। আর সব ড্রেস কেনা হয়ে গেছে, এবারে তার সাথে ম্যাচিং জুয়েলারি কেনার জন্য, জুয়েলারি বলতে আমি ইয়ারিংটাই বেশি প্রেফার করি, গলায় অতটা পরতে আমার ভালো লাগে না। তো আমার গয়নাই অতটা ভালো লাগে না, কিন্তু এই থ্রি পিসের সাথে এই ইয়ারিং একটু ঝোলা ইয়ারিং পরলে বেশ ভালো লাগে। তো ওই জন্য এই ইয়ারিংগুলোর কালেকশানও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমি যেগুলো দেখছি দেখো এগুলো 30 টাকা করে দাম, তো বেশ সুন্দর সুন্দর ছিল 30 টাকার মধ্যে। আর তারপরেও বিভিন্ন আরও মানে বেশি রেঞ্জেরও আছে, 100 টাকারও আছে, যেগুলো একটু বড় বড়। তো এই বেশ ভালো লাগছিলো আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। ইয়ারিংয়ের কালেকশান দেখাতে দেখাতে আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করব। আর আজকে যে যে কালেকশানগুলো দেখালাম সেগুলোর মধ্যে থেকে নিশ্চয়ই তোমরা আইডিয়া করতে পেরে নিয়েছো যে এবছর নিউ মার্কেটে তো পুজোই বিশাল ধামাল মাচাচ্ছে। তো তোমরা আর দেরি না করে চটপট নিউ মার্কেট চলে এসো আর পুজোর জমিয়ে শপিং করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। রাধে রাধে।